বিসমিল্লাহির রহমানির রহিম। নবম ও দশম শ্রেণী ব্যবসা শাখার শিক্ষার্থীদেরকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ক্লাস। প্রিয় শিক্ষার্থী, নবম ও দশম শ্রেণীর ফিনান্স অফ ব্যাঙ্কিংয়ের গুরুত্বপূর্ণ একটি অধ্যায় হচ্ছে অর্থের সময়মূল্য, টাইম ভ্যালু অফ মানি। আজকে আমরা অর্থের সময়মূল্য সম্পর্কে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থী, আজকের আলোচ্য বিষয় হচ্ছে বার্ষিক বাট্টাকরণের মাধ্যমে বর্তমান মূল্য নির্ণয়। আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম চক্রবৃদ্ধি, চক্রবৃদ্ধির মাধ্যমে ভবিষ্যৎ মূল্য নির্ণয়। আজকে আমরা আলোচনা করব বাট্টাকরণের মাধ্যমে বর্তমান মূল্য নির্ণয়। তাহলে আমাকে জানতে হবে যে বাট্টাকরণটা কী। চলো জেনে নেই বাট্টাকরণটা কী। দেখো, যে প্রক্রিয়ায় অর্থের ভবিষ্যৎ মূল্য থেকে বর্তমান মূল্য নির্ণয় করা হয় তা হলো বাট্টাকরণ। বর্তমানে পাওয়া আর ভবিষ্যতে পাওয়া একই পরিমাণ অর্থ সমান মূল্য বহন করে না। এক্ষেত্রে ভবিষ্যৎ মূল্যের চাইতে বর্তমান মূল্য বেশি মূল্যবান। এজন্যে ভবিষ্যতে যে অর্থ পাওয়া যাবে তা বর্তমান মূল্যে রূপান্তর করে আর্থিক সিদ্ধান্ত নিতে হয়। আর বাট্টাকরণ প্রক্রিয়ায় ভবিষ্যৎ মূল্য থেকে বর্তমান মূল্য নির্ণয় করা হয়। আমি এখানে একটু বিশ্লেষণ করে দিচ্ছি। দেখো, প্রথম যে লাইনটা রয়েছে, যে প্রক্রিয়ায় অর্থের ভবিষ্যৎ মূল্য থেকে বর্তমান মূল্য নির্ণয় করা হয় তাহলে বাট্টাকরণ। অর্থাৎ অর্থের ভবিষ্যৎ মূল্যটাকে যদি আমরা বর্তমান মূল্যে রূপান্তর করি সেটাই হবে বাট্টাকরণ। তারপরের লাইনটা যদি বিশ্লেষণ করি, বর্তমানে পাওয়া আর ভবিষ্যতে পাওয়া একই পরিমাণ অর্থ সমান মূল্য বহন করে না। তুমি যদি বর্তমানে 100 টাকা পাও আর ভবিষ্যতে 100 টাকা পেতে চাও, তাহলে ওই ভবিষ্যতের 100 টাকা আর বর্তমানের 100 টাকা সমান মূল্য বহন করবে না। কেন করবে না? এখনকার 100 টাকা অধিকতর মূল্যবান আর ভবিষ্যতের 100 টাকা চেয়ে। কেন? এখনকার 100 টাকা দিয়ে তুমি যদি 10 কেজি চাল কিনতে চাও পারো, তাহলে ভবিষ্যতের 100 টাকা দিয়ে তুমি 10 কেজি চাল কিনতে পারবে না। সেক্ষেত্রে তোমাকে 2 কেজি বা 3 কেজি চাল কিনতে হতে পারে। সেই জন্যে এখনকার 100 টাকা অধিকতর মূল্যবান। সেই জন্য এখানে বলেছে যে এক্ষেত্রে ভবিষ্যৎ মূল্যের চাইতে বর্তমান মূল্য বেশি মূল্যবান। এই জন্য ভবিষ্যতে যে অর্থ পাওয়া যাবে তা বর্তমান মূল্যে রূপান্তর করে আর্থিক সিদ্ধান্ত নিতে হয়। আর এই বাট্টাকরণ প্রক্রিয়ায় ভবিষ্যৎ মূল্য থেকে বর্তমান মূল্য নির্ণয় করা হয়, আর এটাই হচ্ছে বাট্টাকরণ। চলো আমরা আজকে একটা গাণিতিক সমস্যার সমাধানের মাধ্যমে আসলে কিভাবে আমরা বাট্টাকরণ পদ্ধতির মাধ্যমে বর্তমান মূল্য নির্ণয় করব সে সম্পর্কে একটু ক্লিয়ার হব। প্রিয় শিক্ষার্থী, তার পূর্বে আমি আরেকটি কথা বলবো। আমরা গত ক্লাসে চক্রবৃদ্ধি একটি সূত্র প্রয়োগের মাধ্যমে ভবিষ্যৎ মূল্য নির্ণয় করেছিলাম, সেটাই কিন্তু প্রকৃত সূত্র। সেই সূত্র বিশ্লেষণের মাধ্যমেই আমরা বাট্টাকরণ পদ্ধতির মাধ্যমে বর্তমান মূল্য নির্ণয় করব। দেখো, আমাদের প্রকৃত সূত্র যেটা ছিল সেটা হচ্ছে, আমি এখানে লিখছি প্রকৃত সূত্র, আমাদের সূত্রটা ছিল, দেখো, FV ইকুয়াল টু PV 1 প্লাস I পাওয়ার n। এটা ছিল আমার প্রকৃত সূত্র, অর্থাৎ চক্রবৃদ্ধির সূত্র। এখন এই সূত্র বিশ্লেষণের মাধ্যমে আমরা কী করব, বাট্টাকরণ সূত্রে রূপান্তর করব। দেখো কীভাবে, FV 1 প্লাস I পাওয়ার n ইকুয়াল টু PV 1 প্লাস I পাওয়ার n 1 প্লাস I n। এখানে আমরা লিখব উভয় পক্ষকে 1 প্লাস I পাওয়ার n দ্বারা ভাগ করে। দেখো এই লাইনে কী করেছি, আমরা 1 প্লাস I পাওয়ার n কে উভয় পক্ষকে ভাগ করেছি। এখন পরের লাইনটা দেখো, FV ইকুয়াল টু 1 প্লাস I পাওয়ার n ইকুয়াল টু PV ইন্টু 1 প্লাস I পাওয়ার n 1 প্লাস I পাওয়ার n। এরপরের লাইনটা দেখো, আমরা পিভিটাকে পাশে নিয়ে আসবো, PV ইকুয়াল টু FV 1 প্লাস I পাওয়ার n। এখন আমরা কী করলাম, পক্ষটা পরিবর্তন করলাম না, তাহলে আমরা এখানে লিখব পক্ষ পরিবর্তন না করে। আমরা পক্ষটাকে পরিবর্তন যদি না করি তাহলে আমার PV ইকুয়াল টু FV ডিভাইডেড বাই 1 প্লাস I পাওয়ার n আমার এইভাবে হবে। আর এটাই হচ্ছে আমার বাট্টাকরণ পদ্ধতির মাধ্যমে বর্তমান নির্ণয়ের সূত্র। তাহলে এই সূত্রের মাধ্যমেই আমরা আজকের একটা গাণিতিক সমস্যা সমাধান করলে আমার বাট্টাকরণ পদ্ধতিটা ক্লিয়ার হয়ে যাবে। প্রিয় শিক্ষার্থী, দেখো
তাহলে দেখো আমরা এখানে আমার একটা অঙ্ক লেখা আছে, দেখো সুদের হার 10% হলে 5 বছর পরের 100 টাকার বর্তমান মূল্য কত? আমাকে বের করতে হবে বর্তমান মূল্য কত। আমি যদি বর্তমান মূল্য বলি তাহলে আমরা এখানে লিখব, আমরা জানি আমরা এই যে সূত্রটা পেলাম পিভি ইকুয়াল টু এফ ভি ওয়ান প্লাস আই পাওয়ার এন, এই সূত্রটা প্রয়োগের মাধ্যমে আমরা কী করতে পারবো? বর্তমান মূল্য নির্ণয় করতে পারবো বাট্টাকরণ পদ্ধতির মাধ্যমে। দেখো এখন এই সূত্রটাকে যদি আমরা বিশ্লেষণ করি, এখানে এফভিটা কী? দেখো এফভিটা হচ্ছে ফিউচার ভ্যালু, একে বলা হয় ভবিষ্যৎ মূল্য। এরপরে আইটা কী? আইটা হচ্ছে ইন্টারেস্টের রেট, এটাকে বলা হয় সুদের হার, ইন্টারেস্ট রেট, এটাকে বলা হয় সুদের হার অথবা বাট্টার হার, সুদের হার অথবা এটাকে বলা হয় বাট্টার হার, ইন্টারেস্ট রেট। এরপরে আমরা এনটা কী? দেখো এনটা হচ্ছে নাম্বার অফ ইয়ার অথবা এটাকে টাইম বলা হয়, এটাকে বছর অথবা সময় বলা হয়। এরপরে আমাকে বের করতে হবে পিভি, তাহলে পিভিটা কী? দেখো পিভি হচ্ছে প্রেজেন্ট ভ্যালু, বর্তমান মূল্য নির্ণয় আর কি, বর্তমান মূল্য, আমরা বর্তমান মূল্য বের করব, এই জন্য এটাকে হোয়াট দিলাম, তাহলে পিভি সমান হোয়াট। আচ্ছা তাহলে আমরা এই সূত্রের মানগুলো বসিয়ে দিব, দেখি কি বলেছে। সুদের হার 10% হলে 5 বছর পরের 100 টাকার বর্তমান মূল্য কত? আমাকে বের করতে হবে বর্তমান মূল্য কত, এই জন্য পিভি ইকুয়াল টু হোয়াট। এখন আমরা দেখো 100 টাকার বর্তমান মূল্য কত, তার মানে ভবিষ্যতে সে 100 টাকার বর্তমান মূল্যে রূপান্তর করতে চায়, তাহলে আমার ভবিষ্যৎ মূল্য কত, ফিউচার ভ্যালু কত? 100 টাকা। তাহলে আমি এখানে লিখব ফিউচার ভ্যালু হচ্ছে 100 টাকা। এরপরে সুদের হার 10% হলে, অর্থাৎ ইন্টারেস্ট রেট, তাহলে সুদের হার হচ্ছে 10%, আমরা এখানে 10% লিখব এভাবে। এই 10%কে আমরা 0.1 লিখতে পারি, আর এই 10%কে আমরা এই পার্সেন্টেজের জন্য 100, উপরে 10 আর পার্সেন্টেজের জন্য 100, এভাবে 10 দ্বারা 100কে ভাগ করলে 0.1 পাওয়া যায়। তাহলে আমরা ইন্টারেস্টটা বের করলাম। এরপরে 5 বছর পরের বলছে 5 বছর, তাহলে আমার নাম্বার অফ ইয়ার কত? 5 ইয়ার্স, তাহলে আমরা 5 বছর লিখব। এখন আমরা বর্তমান মূল্য বের করবো, দেখো এই মানগুলো আমরা এখানে বসিয়ে দিব, বসিয়ে দিলে আমার অঙ্কটা হয়ে যাবে। পিভি কত, এফভি কত? এফভি হচ্ছে 100 টাকা, 1 প্লাস আই হচ্ছে 1, এন হচ্ছে কত? এন ফাইভ। তাহলে দেখো উপরে 100 আর 1 যোগ ক্যালকুলেটারের সাথে 1 যোগ 0.1কে যোগ করলে আসবে 1.1, আর এটার উপর পাওয়ার হচ্ছে কত? 5। এখন ক্যালকুলেটারের সাহায্যে মানটা আমরা নির্ণয় করব, দেখো উপরে কত? 100, এখন 1.1কে তুমি 5 পাওয়ার দ্বারা কাজ করবে, তাহলে লিখব 1.1, যখন তুমি পাওয়ারের কাজ করবে তখন ক্যালকুলেটারে একটা হ্যাক্স বাটন রয়েছে, হ্যাক্স বাটন চেপে এই পাওয়ারের মানটা বসিয়ে দেবে, পাওয়ার কত? 5। তাহলে 1.1 হ্যাক্স 5 ইকুয়াল টু আমার মান আসবে, দেখো 1.61051, অর্থাৎ 10 মিনিটের উপর 5 ঘন নিলেই হবে, 1 2 3 4 5, তা মানটা পেয়ে গেলাম। এখন 100 দ্বারা এটাকে ভাগ করে দেবো, 100 দ্বারা যদি আমি ভাগ করে দিই, দ্বারা দেখো 100 ভাগ 1.61051 ভাগ করে দিলে কি পাওয়া যায়, দেখো 62.09 টাকা, অর্থাৎ আমার কী বের হলো? পিভি, বর্তমান মূল্য পেলাম 62.09 টাকা। তাহলে প্রিয় শিক্ষার্থী দেখো আমরা গত ক্লাসে চক্রবৃদ্ধি সম্পর্কে আলোচনা করেছিলাম, আজকে
বার্ষিক বাট্টাকরের মাধ্যমে কিভাবে বর্তমান মূল্য নির্ণয় করতে হয় সে সম্পর্কে আলোচনা করলাম। আর যখন আমি বর্তমান মূল্য নির্ণয় করলাম তার পূর্বে আমার যে প্রকৃত সূত্রটা ছিল সেই সূত্রটাকে বিশ্লেষণ করে আমি বার্ষিক বাট্টাকরণের সূত্র বের করে তারপরে আমরা কী করলাম এই যে আজকের গাণিতিক সমস্যাটা সমাধান করলাম। প্রিয় শিক্ষার্থী, আগামী ক্লাসে আবারও তোমাদেরকে আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।